ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে যা বলল রাশিয়া। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই মাসের মাথায়, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। আরও জানিয়ে দেব আল আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দেব সত্যি কি, ইউক্রেনের রুশ সেনাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করছে ব্রিটিশ বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে যা বলল রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই অভিযানে রাশিয়া ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে পশ্চিমা গণমাধ্যমে অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়ার তেহরানস্থ রুশ দূতাবাস। রবিবার এক টুইটার বার্তায় পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত এই প্রতিবেদনকে ভুয়া খবর হিসেবে আখ্যা দিয়েছে। রুশ দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়, কিছু গণমাধ্যমে রাশিয়ার ইরানি অস্ত্র সরবরাহের যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত 12 এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করে ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পত্রিকাটির বরাত দিয়ে বিশ্বের আরও অনেক গণমাধ্যম খবরটি প্রচার করে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের মাধ্যমে ইরাক থেকে এসব অস্ত্র সামরিক হার্ডওয়্যার নিচ্ছে রাশিয়া। ব্রিটিশ দৈনিকটি দাবি করে, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে মস্কোর সমরাস্ত্র ঠিকভাবে কাজ না করায় ইরানি আরপিজি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও সেই সাথে ব্রাজিলের ডিজাইন করা রকেট লঞ্চার সিস্টেম ইরাক থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। গার্ডিয়ান দাবি করে, ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373, যেটি রাশিয়ার S-300 এর মতো, সেটি মস্কোকে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ পত্রিকাটির দাবি উড়িয়ে দিয়ে লন্ডনস্থ ইরান দূতাবাস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল, গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটি কল্পনা কাহিনী নির্ভর, ভিত্তিহীন ও অবাস্তব। মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর সঙ্গে ইউক্রেনের বর্তমান অবস্থার যোগসূত্র ঘটিয়ে সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে গার্ডিয়ান। পত্রিকাটিতে প্রতিবাদমূলক বার্তাও পাঠায় লন্ডনের ইরান দূতাবাস। এরপর তেহরানস্থ রুশ দূতাবাস ব্রিটিশ পত্রিকার খবর প্রত্যাখ্যান করল। সূত্র প্রেস টিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই মাসের মাথায়, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। রাশিয়া আগ্রাসনের 2 মাস পার হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় 2 কর্মকর্তা রাজধানী কিয়েভে যাচ্ছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সফর পরিকল্পনার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট বাইডেন সহ মার্কিন নেতারা প্রতিবেশী পোল্যান্ড সফর করেছেন। গত 8 সপ্তাহের এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন, দেশের ভেতরে উদাস্ত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের এই 2 কর্মকর্তার সফরের সময় ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার বিষয়ে আলোচনা হবে কিনা তা পরিষ্কার নয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমর বিশেষজ্ঞ সৈয়দ মাহমুদ আলী বিবিসিকে বলেন, সামরিক সাহায্য দেওয়া কিছুটা সহজ, কিন্তু অর্থনৈতিক সাহায্য বা যুদ্ধবিধ্বস্ত একটি সমাজকে পুনর্গঠন করা কঠিন, যা আফগানিস্তান, ইরাক, লিবিয়া কিংবা সিরিয়া কোথাও করতে পারেনি যুক্তরাষ্ট্র। তিনি মনে করেন, ইউক্রেনের এ যুদ্ধে পশ্চিমা নেতারা সামরিক সাহায্য যুগিয়ে যাবেন, কূটনৈতিক সহযোগিতাও দেখাবেন, কিন্তু অর্থনৈতিক সাহায্য তারা কতটা দিতে রাজি হবেন এ বিষয়ে বলা সম্ভব নয়। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নেট প্রাইস বিবিসিকে বলেন, এই যুদ্ধে প্রেসিডেন্ট জেলেনস্কি জয়লাভ করবেন। এই যুদ্ধে ইউক্রেন জয়লাভ করতে যাচ্ছে, রাশিয়ার কৌশলগত পরাজয় হতে যাচ্ছে বলে মনে করছেন তিনি। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ভারী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে কিনা এ প্রশ্নের জবাবে প্রাইস বলেন, রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনীয়দের যা দরকার আমরা সবাই পাঠাচ্ছি। প্রেসিডেন্ট জেলেনস্কি শুরু থেকেই দাবি করছেন যে তারা এই যুদ্ধে জিতবেন, রাশিয়া কোনোভাবেই জিততে পারবে না। প্রেসিডেন্ট বাইডেন একাধিকবার বলেছেন, পুতিন এ যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। রাশিয়ার প্রাথমিক উদ্দেশ্য ছিল ন্যাটো জোটকে কথা বুঝিয়ে দেওয়া যে ইউক্রেন এই জোটে অন্তর্ভুক্ত হলে রাশিয়া তার বিরুদ্ধে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেবে। দ্বিতীয়ত, এটি প্রমাণ করা যে ইউক্রেনে রুশ ভাষী যত নাগরিক রয়েছেন তাদের উপর ইউক্রেন সরকারের পক্ষ থেকে গত 6 থেকে 7 বছরে যে ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে সেই চাপ রাশিয়া গ্রহণ করবে না। এতদিন তারা যেভাবে রুশ বাহিনীকে প্রতিহত করে চলেছে, যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের সহযোগিতা নিয়ে তারা যেভাবে রাশিয়ার ক্ষতি সাধন করেছে তাতে তারা মনে করছেন, এ ধরনের সাহায্য পেতে থাকলে তারা হয়তো রাশিয়াকে পরাস্ত করতে পারে। কিন্তু তার মতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার চাইতেও
বেশি কিছু চাইছে যুক্তরাষ্ট্র, যেন রাশিয়া বিশ্ব ভূ রাজনীতির ক্ষেত্রে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। গত 2 মাসের যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং বেসামরিক লোকজনের বাড়িঘর, হাসপাতাল ও থিয়েটার উপর হামলার অভিযোগ আনা হয়েছে। রুশ সেনারা দিনের পর দিন বিভিন্ন শহর অবরোধ করে রেখেছে। রাজধানীর কাছে বোচা শহরে পাওয়া গণকবর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনাও হয়েছে, এখন পর্যন্ত রাশিয়ার রাজধানী কিয়েভের পতন ঘটাতে পারেনি প্রেসিডেন্ট জেলেনস্কির সরকারকে ক্ষমতা থেকে সরাতে। রাজধানীর উপকণ্ঠে ইউক্রেনের সৈন্যদের তীব্র প্রতিরোধের মুখ রুশ বাহিনী সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে রাশিয়া তার অভিযানের প্রথম পর্বের সফল সমাপ্তি ঘোষণা করে দ্বিতীয় অধ্যায়ের সূচনা করেছে। এই পর্বে রুশ বাহিনী জোর দিচ্ছে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চল দখলের উপর। এই লক্ষ্যে তারা ডনবাসের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতেও শুরু করেছে। তাহলে কি এই যুদ্ধ আরো অনেক দিন ধরে চলবে? সমর্পিত সৈয়দ মাহমুদ আলী বলেন, বিভিন্ন খবরাখবর দেখে মনে হচ্ছে 9 মে প্রেসিডেন্ট পুতিন হয়তো এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দিনটিতে রাশিয়ার বিজয় হয়েছে বলে ধরে নেওয়া হয়। শোনা যাচ্ছে প্রেসিডেন্ট পুতিন হয়তো সেদিন একটা ভাষণ দিয়ে রাশিয়ার সীমিত লক্ষ্য অর্জনের কথা বলে দেশবাসীকে বোঝাতে চেষ্টা করবেন যে এই যুদ্ধের আর প্রয়োজন নেই বলেন তিনি। তিনি মনে করেন মারিউপোল যদি সত্যিকার অর্থে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায় তাহলে তাকে রাশিয়ার আঞ্চলিক বিজয় বলে মনে করা হতে পারে। তবে পার্শ্বত্বের সহযোগিতা নিয়ে ইউক্রেন যদি রাশিয়ার আরও ব্যাপক ক্ষতি সাধন করে তাহলে তারা যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা তা বলা কঠিন। সূত্র বিবিসি। আল আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এই মসজিদের পরিচালক শেখ ওমর আল কেসওয়ানি। তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। গত 15 এপ্রিল শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদ চত্বরে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় অন্তত 350 ফিলিস্তিনি আহত হন এবং ইসরায়েলি বাহিনী 400 জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। ইহুদিবাদীরা প্রতি বছর রমজান মাসে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলার মাত্রা বাড়িয়ে দেয় চলতি বছর রমজান মাসের বাকি দিনগুলোতে। ইসরায়েলিরা যাতে আবারও এই মসজিদের অবমাননা করতে না পারে সেজন্য আল কেসওয়ানি সকল ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দখলদার সেনারা যতই দমন অভিযান চালাক না কেন আল আকসা মসজিদ ওয়াকফ কমিটি এই মসজিদ রক্ষা করার দায়িত্ব থেকে সরে আসবে না। ইহুদিবাদীদের হাত থেকে মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব। আল কেসওয়ানি বলেন, মুসলিম দেশগুলোর উচিত এমন ব্যবস্থা নেওয়া যাতে ইহুদিবাদীরা এই মসজিদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আল আকসা মসজিদের নিচে ইহুদিবাদীদের টানেল খোঁড়ার প্রচেষ্টার নিন্দা জানিয়ে এই মসজিদের পরিচালক বলেন, আল আকসার মাটির নিচ থেকে শুরু করে এর বেসমেন্ট, মূল স্থাপনা এবং এর আসমান পুরোটা মুসলমানদের সম্পদ এবং এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার ইহুদিবাদীদের নেই। সত্যি কি ইউক্রেনের রুশ সেনাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করছে ব্রিটিশ বাহিনী? ইউক্রেনে গত 2 মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে রুশ বাহিনী দেশটির বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে ব্রিটেনের বিশেষ বাহিনী স্পেশাল এয়ার ফোর্স ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। তারা ইউক্রেনীয় বাহিনীকে নানাভাবে প্রশিক্ষণ দিচ্ছে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম ও রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রিয়া নভস্তিও এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে। গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদনে প্রকাশের পর তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি গত শনিবার একথা জানায়। সংস্থাটি জানায়, তারা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছে যে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভিভ শহরে SAS সেনাদের মোতায়েন করা হয়েছে। রুশ গণমাধ্যম রিয়া নভস্তির প্রতিবেদনে বলা হয়েছে SAS এর 20 জন সদস্যকে ইউক্রেনের ওই অঞ্চলে পাঠানো হয়েছে লাভিভে বিশেষ অভিযান পরিচালনা করা, শত্রু শিবিরে নজরদারি চালানো এবং ফিরতি হামলা ঠেকানোর জন্য তারা সেখানে গেছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে ইনভেস্টিগেটিভ কমিটি বলছে, নাশকতা চালানোর জন্য ইউক্রেনের বিশেষ বাহিনীকে সাহায্য করতে ওই বিশেষ ব্রিটিশ বাহিনী সেখানে গেছে। তবে সত্যি ব্রিটিশ বাহিনী ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি কোনো পক্ষ। কোনো গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো বিশ্বাসযোগ্য তথ্য উঠে আসেনি। অন্যদিকে গণমাধ্যমে প্রকাশিত দাবি নিয়েও এখনও পর্যন্ত ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। সূত্র US নিউজ, রয়টার্স, আল জাজিরা, ফিনান্সিয়াল টাইমস, নিউজ অন ইয়ার, স্কাই নিউজ, এ নিউজ ডট টিআর।